ভিতরে বড় বড় দুটো ষাড় ঢুকেছে। আরে ও গিন্নে কি বললে? আরে আমি তোমায় ডাকছি গো। গরমও যেমন হবে আমি তেমনি ঠিক ঠান্ডা করে দেব। বাড়ি এসছে ঠান্ডা করতে, আসো আজকে আমি ঝেটিয়ে না বিষ ঝেড়াচ্ছি তো। লজ্জা করে না বলতে কি হয়েছে? আরে এত গরম কিসের, এত বকা বকি কেন? ঠিকই বলেছ, কিন্তু ছেলেটাকে আমি চেয়েছিলাম ওকে মানুষের মতো মানুষ করতে, ওকে শাসন করতে, কিন্তু তুমি তা করতে দাওনি, তার জন্য তুমি দায়ী। দশটা নয় পাঁচটা নয় একটাই ছেলে, একটু আদর দিতে দিয়েছি বলে বাঁধন তৈরি করতে বলেনি। হ্যাঁ তাহলে তো ভালোই বুঝতে পেরেছ, আর আদর আদরে সে একদম বাঁধন তৈরি হয়ে গেছে। কিন্তু গিন্নি হ্যাঁ কিন্তু কথা হবে মুখে মুখে, তুমি আমার কাছে তেড়ে আসছো কেন? যদি কেউ দেখে এই আমি না না জন্যে এটা করলে হয়। দেখো কথায় কি বলে জানো, ঘরে বাইরে এক মন, তারপর হবে কৃষ্ণ দর্শন। তা যাই হোক কিন্তু ভল্টিও হয়, কোথায় গেছে ভল্টিও? আরে ভল্টিও বোঝে সে এখন সিয়ানা হয়েছে, তাই বাপ মাকে একটু বাড়িতে একটু গল্প গোচ করার টাইম দিয়েছে। আরে কিন্তু জানো আমি বলছিলাম ভল্টিও যখন নাই বলতে শরম লাগছে রে, তবে এই সুযোগে একটু হয়ে যাক। আরে তুমি যেটা ভাবছো সেটা নই, কি বলছি জানো? আমি বলতে চাইছি যে আজ থেকে প্রায় 40 বছর আগে তোমাকে আমি বিয়ে করেছিলাম। বিয়ে করে সেই যে বাসর রাত্রি সে গানটা তুমি গুনগুন গুনগুন করে গিয়েছিলে, কিন্তু তুমি জানো না আমি প্রাণ ভরে গানটা শুনেছিলাম, তাই আজ হঠাৎ সেই গানটার কথা মনে পড়ে গেল, একটু গাও না? তোমার আমি 10টা না 5টা না একটা মাত্র স্বামী, আমি কি কোনো খারাপ? ডব্বা 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 ডব্বা, আসলে বয়স হয়েছে তো, এই কখন কি বলতে কি বলে ফেলাই বুঝলে? চেষ্টা করো
মামাশি দাদা ভাইরা যতজন আছেন সবাই লেজ্জু বিচার করে দেন এদের বুড়ো বয়সে যদি এতটাই রস হয় তাহলে আমি তো ছেলে মানুষ তাহলে আমার এই বয়সে ক বালতি ক ডবা ক গ্লাস ক ঘটি ক বদনা হতে পারে আরে বুড়ো কুদুম পচা তুই যখন মায়ের সাথে করছিস তো করেই যা আর দেখ আমিও তোর ছেলে তোর রক্ত আমার শরীরে বইছে রাস্তার দিকে যাবো মাঠের দিকে যাবো যা একসাথে পাবো তার সাথে করে চলে আসবো ডাক যেতে পারি কিনা আমি তোমাকে কথা দিচ্ছি এই মুহূর্তে যাব যেখানে বলো সেই শয়তান ছেলে রেখে আমি তাকে যেমন শিক্ষা দেব না এই পাঁচখানা গ্রামের মানুষ দেখবে যে ছেলে কি করে শাসন করতে হয় আমি আসছি মানুষ করে না কেন করে তা মানুষ বুড়ো হয়েও করে কি ব্যাপার হয়েছে আমার বাড়িতে খুব অবস্থা খারাপ আমার বাড়ির খুব টেনশন তো দাদু মরে গেছে মরে নয় করা করির ব্যাপার করা করির ব্যাপার তাহলে তো দাদু করছিল বুঝি গল্প করতে পারে দাদু নয় বাবা বাবা তোর বাবা একা একাই করছিল হ্যাঁ একা একা করা হয় ও বুঝেছি তুই এক তোর বাবা হ্যাঁ তুই এক তোর বাবা এক চল মারবো ঠাঁই কো চড়িয়ে দেবো আমি কথা শুনতে খারাপ কথার ফাঁকে ঢুকলে কোনো কথা খারাপ না তুই আর তোর বাবা গল্পও তো করতে পারিস ব্যাটা ছেলে কইলি কি আর মানানসই হয় তাহলে যেমন কাজে যেমন বলছে উপর আর নিচু যেমন বলছে উপর আর নিচু তেমনি বলছে নারী আর পুরুষ পুরুষ তেমনি বলছে হার আর জিত দুটো তো জিনিস দুটো জিনিস তাহলে দুটো জিনিসের মধ্যে একটা ঘটবে ঘটবে তো আমার বাড়ির অবস্থা খুব খারাপ তাহলে কে করছিল বাবা তোর বাবা আর কে মা মা এই এখানে কত মেয়ে ছেলে আছে কত ব্যাটা ছেলে আছে শিক্ষিত আছে মূর্খ আছে মনে কর অনেক রকমের লোক আছে আর আলতু ফালতু কথা যদি বলেছো তোমাকে আমন মার মারবে ঠেলা আছে আমাকে মারা ঠেলা আছে কেন যারা মারবে তারাই শিখিয়ে দিয়েছে তুই যা মন তাই করগা যা
बाबा जो मायर पीछे पीछे घूर घूरते घूरते जो मा के सेंटर मत पे बाबा तक देखिए विशाल ग्रामे छोट छोट मे प्रेम बस्ता पुजाई कर আর সালি বলে আমি প্রেম জানি না শুন আমার কাছে প্রেম শিখেলে প্রেম কি করে করতে হয় শিখেলে বল আদা প্রেম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কি হয় প্রেম করলে শরীরে টায়ার হয় আর কি হয় আর হয় করে দেখ প্রেম করলে তোর আরাম হবে আমারও মজা লাগবে প্রেম করলে আরাম মজা হয় না ওরে এখানকার কমিটিরা আমাকে শিখিয়েছে প্রেম যার সাথে করবে তাকেই বিয়ে করতে হবে তা করবে আমি কি দেখতে খারাপ তবে আমার ওরা বললাবে না স্যার আমার মা আমার মাথা খালি তোর সাথে প্রেম করব কি আমার যার সাথে ভালোবাসা ভালো হ্যাঁ এই মাইক তো ঠিকই চলছে ভালো ভালো হ্যালো আর একটু উপরে তোলো এইবারে প্রেম যার সাথেই করবে তাকেই বিয়ে করতে হবে माइक्रोफोने দর্শক তার জন্য পাগল গ্রামের লোক ভালোবাসে বলবো গান শিখলে তো তা और मास्टर क्या और गुरुदेव क्या आमीन তোমাদের কাছে চ্যাংড়া আছে ওকে মারার জন্য তোমাকে দেখে মনে হচ্ছে মোহাম্মদ রফিকের গুরু না একটা গরু চপ 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 पगली होते শালার মনে লজ্জার ঘরে পিত্তি গলি গেছে আবে এটা তোকে মানা করছি মেয়েটার সাথে লাইন করতে পারছি না তুই জোর জোর করে বাজে করে দা ও আমার ফাট ছাত্র গপ গপ করে চালায় এই একটা কথা বলবো বলো এই যে রফি তুই প্রেম করেছিস রফি কি ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়ক শ্রেষ্ঠ না আমি হচ্ছি তার মাস্টার মুখে বললাম না তবে মোহাম্মদ রফি ভালো গান করত হ্যাঁ তো তার মতন তুমি যদি গান গিয়ে শোনাতে পারো ও तुम्हारे प्रेम करबो ओ गान गाइले प्रेम होबे एक कथा बोलछी शुन ओइखाने दाड़ा जखन डाकबो तखन आइबी दाड़ा दाड़ी डाकबी
চুপ করো, ভল্লা করো না তো। মানে দর্শক মন্ডলী, আপনাদের এখানে আমি নতুন এসেছি, বাড়ি আমার বর্ধমান। তো যাই হোক, নিউ মা লক্ষ্মী অপেরার এবছরের আজকে প্রথম রজনী। তো আপনাদের সামনে এসেছি, আমি দু একটা কথা বলতে চাই। কী কথা? আপনারা গান বাজনা অভিনয় সবই দেখছেন, যেমন আমরা সারা রাতে অনেক অভিনয় করে থাকি, অনেক কথা বলে থাকি, হয়তো বাচ্চা স্লিপ করতে পারে মুখ, চামড়ার মুখ। তো আশা করি শিল্পী জগতে আছে, স্লিপ করবে না, খুব কম। তো যাই হোক, আমি আপনাদের সামনে কিন্তু একটা মিথ্যা কথা বলেছি। কি না? মোহাম্মদ রফির গুরু মিথ্যা কথা বললাম তো ভাই, এর জন্যে আপনার দাঁড়া কোনো কথা বলা হয় না, যাবো যাবো করবি না, মাথা খারাপ করে না বলে দিছি। তো ভাই, আমি একটা তেনামেনা করে গান গাও, মানে বর্তমান যুগ তো মেয়ে ছেলে ঠাঁই কর চলিয়ে দেবো। আপনি শালি জীবনে তোর বিয়ে হবে না, আর যদি বিয়ে হয় তোর পাশের ঘরে তোর ভাত তার মরবে, তুই আর হয়ে শাঁস হয়ে খেয়ে খেয়ে বেড়াবি লোকে। তো ভাই, আমি একটা তেনামেনা করে গান গাইব, তো যদি ও আবার ছড়ি যদি জিজ্ঞেস করে, হ্যাঁ হ্যাঁ তুই দিবি ভাই, হ্যাঁ বলে দিবি তো। হ্যাঁ ছড়ি গাই, গান গাবো রে। সবার সৃষ্টির দেখো মালিক হচ্ছেন তিনি, তারপরে তে প্রণাম সালাম আমার মাতা পিতার পায়ে, জন্মদাতা গর্ভ মাতায় আছেন অজিতায়, নিজের নিজের সৃষ্টি করাই আপনাদের জন্যই, কষ্টের পায়ের বলি নামে কেন পাই, নাম জান আমার মাতৃশিকার হাত সৌদি বাড়ি, জেলায় আমার গর্ভ মানুষ থানা পুরুষ বাড়ি, এত যে লোকজন হয়েছে মায়ের বন্ধ মায়ের মেলায়, মায়ের উপলক্ষে কত যাত্রী এসছে, এত লোকের মধ্যে কেন দু চারটে পকেট মারও থাকতে পারে, সাইড থেকে বসতে বলেছে এই কারণেই, তিন টাকার কীর্তন করতে গিয়ে আট টাকার খোল হারিয়ে যাবে, আমার গান শুনবে হা হা করে হাসবে, আর পকেট মার থাকলে বার করে নেবে, হি হি করে হাঁটা দেবে। তাই বলছি সাইডে দেখবেন যেন পকেট মার না থাকে। এ রফির গান শোন, রফিকে যে গান আমি শিখিয়েছিলাম সেই গান কোন? ওরে না না না, ওরে পাখিটার পাছাই কেউ আঝোরা বাঁশ দিও না, ওকে হাগ দে ও না হাগিলে কি হবে, গ্যাস অম্বল হবে, এ না না আমার মাসি, ওই তো আমার মাসি এসছে গান শুনতে। হ্যাঁ মাসি,
মাসি মাসি রে মুখটা মনে হচ্ছে হনুমানের মতো এ তোর মাসি লাগে আমার মাসি আমার মাসি বলে হ্যাঁ আদা হাসি আমার মাসি বলে হাসি ঠিক আছে তোরই মাসি আমার মাসি না গান ভালো হয়েছে না হয়েছে আমি জিজ্ঞেস করব ও বৌদি ও মাসি ও দিদিমা ঠাকুর আর তুলে বলবা না ও বলছি আমি আমি এখন গান গাইলাম গান ভালো হয় নাই এই ওই মেয়ে ছেলেটা মুখ বেঁকিয়েছে ওই মেয়ে ছেলে কথা বলছে না বলছে তোর মুখ বেঁকে যাবে সতীন ভাই খাকে আজ করে সর্বনাশী বাবা খাকে তুমি আমাকে দেখে ঠিক কইছে কড়াই ভাই হ্যাঁ তোমার মুখ নিয়ে যাই তোর মুখ নিয়ে চলছে রে ফেস করেছে মুখে পা ভরে দেবো এতটা হ্যাঁ পা ভরতে এই শালি আমি গান করে গান করে দে মাসি রে আমি তুই আমার গান করে দে তোর চোখ তো বুঝি আনা সে গান গাইবো রে আমার গান করে হ্যাঁ গাইছি রে আমি একটা শিল্পীর বউ হব আমি গান জানি না सुना ना रे मैं तेरे तोता और तू मेरी नैना और माने ना क्यों कहना की कर रही गान गाई छी गान गाई छी भाई कोसो गान आमी तो मन को जी तो छेले होवे होय ना सुख सुबह का छेला भाई ता हम जब गान गाई छी तखन बजी चिल्लाई छी केना तो की कम चिल्ला छी संक्षेपे अरे फूलों के जैसी तेरी जवानी अरे जाने का जादू चला मेरा दिल को क्या बन गया We'll be right back.